তো বন্ধুরা, শুভ সকাল। খুব সুন্দর একটা পরিবেশে, খুব সুন্দর সকালে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। একদম আজকের ভিডিওই কিছু প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, কারণ যেগুলো শুনতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, অ্যান্সার দিতে চাইনি, ওই যে বললাম আমার একটা কন্টেন্ট হয়ে যাবে, প্লাস তোমাদের অ্যান্সারও হয়ে যাবে। না হলে অ্যান্সার দেওয়ার মানে না দিলেও চলে, ইগনোর করলেও চলে ব্যাপারটা। তো সেটা হচ্ছে, কমেন্ট আসছে যে এত ছটফট কেন, না জেনে বুঝে, না জেনে হোটেল বুক করে কেন দিল্লিতে চলে আসলে। দেখো, হোটেল বুক করে আসা সেটা আমি জীবনে কোনোদিন করিনি, যে হোটেল একদম বাড়ির থেকে বুক করে আসব সেটা আমি কোনোদিন করিনি। আমি কাউকে যদি দেখতাম তাহলে ব্যাপারটা বুঝতাম, শিখতাম, সেটা আমি কোনোদিনও করিনি। আর যেটা করিনি সেটাতে আমি আগবাড়িয়ে করতে যাব না, কারণ অ্যাডভান্স পে করতে হয়, ব্যাপারটা একটু ভয় ভয় লাগে, অজানা, একেতে অজানা শহর, সেই জন্য আমি কোনোদিন অ্যাডভান্স হোটেল বুকটা করিনি। সেটা গেল। এবার তোমরা তোমরা জানো না হয়তো, এই যে ভারত সেবাশ্রমে আসার কথাটা, সেটা আমাকে ওই দিদিটা বলেছে যে বোন এখানে থাকতে পারো, এখানে থাকলে তোমার খরচটা কম হবে। এক মাস আগের থেকে আমি এই ভারত সেবাশ্রমে ফোন করে আসছি, তো ওনারা বলছেন আপনারা যেদিন আসবেন তার আগের দিন ফোন করবেন, তাহলেই হয়ে যাবে। তো এবার আমাদের জানা আছে আমরা কোনো হোটেল নেবো না, আমরা এখানেই এসে থাকবো। তাহলে এক মাস আগের থেকে কিন্তু আমি কন্ট্যাক্ট করেই আসছি যে কোথায় থাকবো, আমাদের জানা ছিল যে আমরা এখানে থাকবো। এবার যখন ট্রেনে থাকাকালীন আমি ফোন করলাম এখানটায়, বললাম যে রুম আছে নাকি, আমরা কালকে রাত 10টা 11টার মধ্যে যাব। তো বলে রাত 10টা 11টার মধ্যে, তো বলছে যে রাত 10টা 11টার মধ্যে এখানে বুকিং হয় না, আপনারা পরের দিন সকালবেলা আসুন। এবার আমি ভাবলাম এখানে জোর করে লাভ নেই, কারণ এটা হোটেল নয়, হোটেল হলে না হয় একটু জোর করতাম যে প্লিজ আমরা তিনজন যাচ্ছি, একটু রুম টুম দিবেন ভালো হবে। আমি জোর এই জন্য করিনি, এটা আশ্রম, এখানে আমার কথা চলবে না, এখানে এটা আশ্রম একটা, তো সেই জন্য আশ্রম বলে আমি জোর করিনি, কারণ এখানে অনেক লোক থাকে, এখানে গুরুজির কথা মতো চলা হয়, তো সেই জন্য আমি জোর করিনি। তো আমরা তারপরে ডিসিশন নিলাম, তাহলে এক কাজ করি, আশ্রমের আশেপাশে যদি কোনো হোটেল পাই, বা ধরো স্টেশনের আশেপাশে যদি কোনো হোটেল পাই, একটা রাত খালি ওখানে থাকবো, থেকে তারপরে আমরা আশ্রমে চলে আসবো। তাহলে কি হলো, আমরা বাড়ির থেকে সব ঠিকঠাক করেই এসেছিলাম, তবে হোটেল বুক করে আসিনি। অনেকে বলছে হোটেলটা বুক করে আসতে পারতে, গ্রামের মানুষ মূর্খ সূর্খ হ্যান ত্যান। হ্যাঁ, অবশ্যই আমরা মূর্খ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা হোটেল বুক করে আসতে পারিনি, আর কোনো দিন করবো না সেটা। হ্যাঁ, তবে যদি পাশের কেউ আমাকে হাতে ধরিয়ে শিখিয়ে দেয় যে এইভাবে এইভাবে বুক করতে হয়, তোমরা এটাতে পে করতে পারো, তোমাদের কোনো অসুবিধা হবে না, কেউ যদি ধরো কারো কাছ থেকে যদি কোনো দিন শিখে যায় ব্যাপারটা, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। যেহেতু এখনও ব্যাপারটা শিখতে পারিনি, তো সেই জন্য আমরা কিন্তু কোনো হোটেল বুক করিনি। এতে ছোটো হওয়ার কিছু নেই, আমি পারি না যেটা সেটা তোমাদেরকে বললাম। এবার এখানে আসলাম হোটেল, যাই হোক একটা রাত, এবার স্টেশন থেকে নেমে আমরা সেই হোটেলই খুঁজছিলাম, কারণ আমাদের তো হোটেল জানা ছিল না। হোটেল খুঁজছিলাম, স্টেশনের আশেপাশে খুঁজছিলাম, অনেক কটা হোটেল দেখলাম, সব জায়গাতে 3000-4000 টাকার উপরে। ফাইনালি পেয়েছিলাম 2800 টাকার, সেটার থেকে যখন ফিরে আসলাম তখন ওনারাই ডেকে বলছিলাম 2000 টাকা হোটেলের, 2000 সেটা আমরা জেনেই ঢুকেছিলাম, কিন্তু ওই যে খাবার খাওয়ার হোটেলের, সেটা ওরা পুরোটা আমাদের সাথে একটা মিথ্যে একটা ইয়ে করেছে, বলেছে ওরা এক, আসার সময় টাকা দেওয়ার সময় ওরা অন্য বলছে। যেহেতু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই কিন্তু আমরা তাদের সাথে কোনো রকম তর্ক করতে পারিনি। যেই টাকাটা আমরা দিয়েছি 3000 টাকা, সেটাই তোমাদের সাথে এসে আমি ভিডিও করেছি, ভিডিও তো করবো, লাইফস্টাইল ব্লগ, তো সেখানে টোটাল 3000 টাকা হয়েছে, সেইটা কথা তোমাদের ভিডিওতে বলেছি। এবার তোমরা যে আমাকে বলছো যে বাড়ির থেকে কিছু না জেনে না বুঝে ছটফট ছটফট করে তোমরা চলে আসো, এত ছটফটে কিসের, এত ছটফটে কিসের, এই ব্যাপারটা একটু বুঝতে হবে না। তোমরা এত ছটফট করে কমেন্ট করো কেন, কিছু ভিডিও পুরো না দেখে, ভিডিও পুরো না শুনে কেন এত ছটফট করে কমেন্ট করো তোমরা? আমি তো বলতে পারি, কিন্তু না, আমি এসব বলবো না তোমাদের। তোমরা ভুল বুঝেছো আমাকে, আমি ছটফট করি, আমি এক মাস আগের থেকে, আমার ছেলে, আমি চেন্নাই গেলাম, আমি কলকাতা গেলাম, আমি কোনো রকম হোটেল বুক করিনি, তো আমি নর্মালি গেছি, হোটেল নিয়েছি, সেখান থেকে ডাক্তার দেখি, আবার পুরো দিব্যি বাড়িতেও ফিরেছি। হ্যাঁ, আমরা গ্রামের মুখসুখ মানুষ, আমরা এইভাবেই কাজ করে থাকি। তো সেই 3000 টাকার কথা, দিনে ডাকাতি যেটা ওকে বলে আর কি, সেটার কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এতে ক্ষতিটা কোথায়, আমার ক্ষতি হয়েছে আমি জানি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করাটা তো ছটফটির কোনো কাজ এখানে দেখছো না। আমি এক মাস আগের থেকে এখানে আসার জন্য
প্ল্যান করছে সেটা তোমরাও জানো, এমন না যে আমি কালকে ঠিক করেছি আমি পরশু দিন গাড়িতে উঠে এখানে চলে এসেছি, নয় এক মাস আগের থেকে প্ল্যান করছে যে এই আশ্রমে এসে থাকবো সবটা জেনে বুঝে। যাই হোক, এবার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো আমাদের সাথে কী ঘটনা ঘটেছে। তো এই ভিডিওটা বলা এই এই কথাটা বলার ছিল, মানে সবসময় আমাকে উল্টোপাল্টা কমেন্ট করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে তোমাদের, মানে সবাইকে বলছি না বেশ কয়েকজন, ঠিক আছে, মানে বলতে পারলে তোমাদের কী বলতো মনটা শান্তি হয় যে একে ছোটো করে ফেললাম, এবার আমাদের মনটা শান্তি হয়ে গেল, মানে কাউকে ছোটো করাই হচ্ছে তোমাদের মনের শান্তি আর কিছু, ঠিক আছে। চলো বন্ধুরা, এই কথাটা বলার জন্য আসছিলাম, অবশ্যই দুটোর দিকে ব্লগ আসবে, তোমরা দেখো দুটোর ব্লগটা দেখো। তো চলো সেই জন্য।